হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা অ্যাপের মাধ্যমে আমরা কী কী জানতে পারবো। হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে ওর এক নাম্বার হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে মোবাইল লোকেশন ট্র্যাক করতে পারবো, বিপদ সংকেতে সাইরেন বাজাতে পারবো, অন্য কারোর মোবাইল টর্চ চালাতে পারবো, ওর মোবাইলের ব্যাটারি পার্সেন্টেজ পর্যন্ত দেখতে পারবো। আপনার প্লে স্টোরে যান, প্লে স্টোরে গিয়ে রিকভার মোবাইল মোবাইল না রিকভার লস্ট ফোন ইউজিং চ্যাট মেসেজ, এই তো সবার উপরে চলে এসছে। এই অ্যাপসটাকে প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করতে হবে। আমার ডাউনলোড করতে হচ্ছে না, কারণ আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি। এই জিনিসটা এইরকম লোগো হওয়া দরকার, দেখবেন উল্টো যেটা অ্যাপসের মধ্যে চলে যাবেন না। সবার প্রথমে ওপেন করবেন, তারপরে আপনার মোবাইলে কিছু পারমিশন চাইবে, দেখে ওইগুলোকে পারমিশন অ্যালাউ করে দেবেন, হয়ে গেল। তারপরে এখানে সেটিংস আছে, সেটিংসের মধ্যে যাইতে পারেন। অটো রিপ্লে প্রেফারস, এখানে আপনি কে আপনার মোবাইলটাকে কন্ট্রোল করতে পারবে। মনে করেন যদি কেউ অভিভাবক থাকে, ও ওর মেয়ে বা ছেলের মোবাইলের লোকেশন জানতে চাই যে কোথায় আছে, কোথায়, অনেক সময় ফিরতে দেরি হয়ে যায় প্রাইভেট টিউশনি থেকে, ও এখান থেকে অটো রেফারেন্স, এখানে সেটিংসের মধ্যে গিয়ে এভরি ওয়ান না করে ওইখানে অনলি সিলেক্টেড কন্ট্যাক্টস, আপনি যার যার থেকে আপনার মোবাইলকে কন্ট্রোল করতে চান ওর ইয়ে দিতে পারেন। দুই নম্বর হচ্ছে এভরি এনি ওয়ান ফ্রম কন্ট্যাক্ট লিস্ট, আপনার কন্ট্যাক্ট লিস্টের যে কোনো মানুষও করতে পারবে, প্লাস এভরি ওয়ান যে কোনো মোবাইল দিয়ে করতে পারবে। তো এখান থেকে আপনার যেই জিনিসটা, যেই ইয়েটা ভালো মনে করেন ওইটা সিলেক্ট করে নেবেন, তাইলে হয়ে গেল। দুই নাম্বার সেটিংসের মধ্যে, এখানের মধ্যে আপনার হোয়াটসঅ্যাপ থেকে মানে এই অ্যাপসটা ওই মোবাইলের মধ্যে থাকা দরকার যেই মোবাইলটাকে আপনি কন্ট্রোল করতে চাইছেন, ওই মোবাইলটার লোকেশন আপনি জানতে চাইছেন, দুটোটার মধ্যে দরকার নেই। হোয়াটসঅ্যাপের মধ্যে গিয়ে হেল্প প্লাস পিন সাধারণভাবে এখানে 1234 লেখা থাকে, তো এটা হচ্ছে 1234, আপনি হেল্প 1234 করে ইয়ে হলে ওইখানেই একটা হোয়াটসঅ্যাপের মধ্যে ইয়ে চলে আসবে, অপশান চলে আসবে। যেমন যে এখানে এগুলা ইয়ে করে দেবেন, রিপ্লে টু হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম কমান্ড, এগুলোর মধ্যে ক্লিক করে আপনি ইয়ে করে দেবেন, তাইলেই হবে। ইনেবল লোকেশন কমান্ডের জন্য আপনি রাইট ক্লিক করতে হবে, ইনেবল সাইরেন কমান্ড সাইরেন বাজানোর জন্য, টর্চ কমান্ডের জন্য টর্চ, প্লাস ভাইব্রেট করার জন্য ভাইব্রেট, ইনেবল ব্যাটারি কমান্ড এগুলো করতে হবে, রেসপন্ড টু হেল্প কমান্ড এগুলো সবগুলোকে আপনি রাইট করে দিতে পারেন। তারপরে আমি ইয়ে করেছিলাম, তো তার জন্য আপনাদেরকে প্রুফ দেখাচ্ছি। আপনি ওই মোবাইলটার মধ্যে হোয়াটসঅ্যাপে যাবেন, হোয়াটসঅ্যাপে গিয়ে এই দেখেন এখানে সবার প্রথমে হেল্প 1234 লেখার পরে অটো রিপ্লে চলে আসে, কমান্ড লিস্ট, লোকেশন পিন, সাইরেন পিন, ভাইব্রেট পিন, ব্যাটারি পিন, টর্চ পিন, হেল্প পিন, অর অ্যাপ পিন।